যে আপনি যদি 1 মেগাওয়াট কিনে 25 লাখ পাবো, তেও 7,000 মেগাওয়াট কিনেছে। এটা অসমত 90 মেগাওয়াট প্রোডাক্ট করব আর 25 বছরলৈকে, ভবিষ্যতে 25 বছর APDCL অধিক দামত এই বিদ্যুৎ খিনি ক্রয় করে থাকবে। ইয়ার পয়সা কোনে দিব? এই বিদ্যুতের রিটেল সেলার আর গ্রাহক কোন হব? আমি সাধারণ মানুষখিনি। অর্থাৎ আগন্তুক 25 বছরত এজিউরে সোলার পাওয়ার যেমন বিক্রি করব, তাত 1 মেগাওয়াটর বিরুদ্ধে 25 লাখ টাকা যেনেকে জগনমোহন রেড্ডি ডাঙরিয়ায় পাইছে বলে কৈছে, এনেকে যদি ইয়াত দি থাকিবলগীয়া হয় তাহলে অসমৰ মানুহে, সাধারণ মানুষে প্রত্যেকটো লাইটর বিনিময়ত এটা পয়সা, এই দুর্নীতির গোটেই রেকেটটুক আমি ভরি থাকি। সেইকাৰণে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে মই এটো দাবি কৰিছো যে আমি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমার রাহুল গান্ধী ডাঙরিয়ায় দাবি কৰিছে, তাত অসমৰ এই এজিউরৰ 90 মেগাওয়াটর প্রজেক্ট সম্পর্কটো এনকোয়ারি হব লাগে বলে আমার দাবি। আর CBI ED-এ আজি কেইদিনমানৰ আগতে ঝাড়খণ্ডৰ মুখ্যমন্ত্রী গৰাকীক 10-15 কোটি টাকা দুর্নীতি গোচর গ্রেপ্তার করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী গৰাকীক যিমান টাকা দুর্নীতি গোচর গ্রেপ্তার করেছে তাতকে বহুগুণে বেশি টাকার দুর্নীতি গোচরত এটা গৌতম আদানী ডাঙরিয়া অভিযুক্ত হয়েছে। আর সেই গৌতম আদানী ডাঙরিয়াকে আকো অসমৰ মুখ্যমন্ত্রীয়ে বৈঠালাংসুত জনজাতি সকলৰ পৰা কাহি লৈ 7,000 বিঘা মাটি সিমেন্ট ফ্যাক্টরির কারণে দিবর কারণে সিদ্ধান্ত লৈছে। বিষয়টা চাব, অসমৰ মুখ্যমন্ত্রীয়ে বেলেগ বেলেগ রাজ্যের মুখ্যমন্ত্রীর লগত এটা নেক্সাস চলাইছে, সৌর শক্তি ক্রয়। আর ভারতবর্ষের ভিতর যে আটাইতকৈ দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে আমি কও, সেই ট্র্যাক রেকর্ডটা ধরে রাখবর কারণে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত করা গৌতম আদানীক বৈঠালাংসুত, ডিমাচাও জেলার বৈঠালাংসুত জনজাতি বসতিস্থল, তাতো 7,000 বিঘা মাটি দিবর কারণে ইতিমধ্যে বিভিন্ন কাম কাজ আরম্ভ করেছে। গতি আমি এটু জানো যে যেতালেকে বিজেপি হয়ে থাকিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বা যেতালেকে নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকিব, এটালেকে ভাষণ চলি থাকিব, না খাউঙ্গা না খানে ডুঙ্গা, না খাউঙ্গা না খানে ডুঙ্গা, কারণ কম কম নেখায়। আমি খা বলে কলে যেটা বুঝু পেট ভরাই পেলায় খা, তেনকা খানা কথা কোয়া নাই। এই ধরনের 2,000 কোটি টাকার দুর্নীতি, 7,000 বিঘা মাটি, এই ধরনের ডাঙর ডাঙর খাদ্য এজন এজন রাক্ষসর রূপ লৈছে। এই কথাখিনি রাইজর সম্মুখত মই এখানে রাখিছো যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত দেশের আটাইতকৈ দুর্নীতিগ্রস্ত দেশলে দুর্নাম কই আনা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ঘনিষ্ঠ উদ্যোগপতি গৌতম আদানী ডাঙরিয়ার যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মিলি দুটা বৃহৎ দুর্নীতির ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, সেই কথাটা রাইজে জানা দরকার। আর আজি তারিখত মই জানো যে আমি যিমানেই নকও গৌতম আদানী ডাঙরিয়াক মোদী সরকারে যে কিবা শাস্তি দিব পারিব বা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক বিজেপি সরকারে বিজেপি নির্দেশত CBI ED ইনকাম ট্যাক্সে যে কিবা শাস্তি দিব পারিব আমি বিশ্বাস নকর, দিব নোৱাৰে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই ধরনের যা পয়সা উপার্জন করে সেই পলিটিক্যাল ফান্ডিংয়ের ব্যবহার হয়। আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক যে মই পার্ট টাইম CM বলে কম, এখন রাজ্যের এজন নির্বাচিত প্রতিনিধিয়ে যে গৈ পেলায় ঝাড়খণ্ডত মাহৰ পাছত মা বহি আছে, এই ভাষণ দিবর কারণে মাতি নিয়া নাই,
যে লুটপাটর ধন যে লুটপাট চলি আছে চারিওফালে যে লুটপাট ভ্রষ্টাচার দুর্নীতি তার উপার্জিত কলাধন নি পেলায় রাজস্থানের রাজনৈতিকভাবে বিজেপিক জিকাবর কারণে ব্যবহার করা হয়েছে। সেখানে আমি আমার নেতা লোকসভার দলপতি রাহুল গান্ধী ডাঙরিয়ায় ইতিমধ্যে গোটে কথাখানি দেশবাসীক কৈছে, কিন্তু অসমতো যে আদানী ডাঙরিয়ার হাতুরা কেকুরা চেপা যে ইতিমধ্যে সুমাই পড়ছো, আমি আমার ঘরের ইলেকট্রিসিটি সুইচর যে আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার জড়িয়ে এ পি ডি সি এলর জড়িয়ে আমি যে গৌতম আদানী আর এজিউরক যে পয়সা দিয়ে থাকবে 25 বছর এই কথাটা রাইজে ভালকে জানা দরকার। সেখানে আহি থাকা সময়ত এই কথাবিলাক আরো বিতংভাবে কম। আমি অতি শীঘ্রে গৌতম আদানী ডাঙরিয়া গ্রেপ্তার হওয়াতে বিচারিছো আর এই দুইটা প্রকল্পত গৌতম আদানী ডাঙরিয়ার যে ইনভলভমেন্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে যে গোপন সম্পর্ক সেই সম্পর্ক আমি জে পি সির এনকোয়ারির আওতালে বিষয়টি অনাতে বিচারিছো। আর আমার এই দৃঢ় বিশ্বাস যে উপযুক্ত সময়ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই দুর্নীতি ভ্রষ্টাচারের গোটে কাহিনী অধিক তথ্য সহকারে আমি আপনার আগত ফাইল করব। ধন্যবাদ। বললে কি কইছিলে? এটো কালি কলো আর কালিলে কমে, আজি এটোতে থাকক, এটোত যদি কিবা আছে সুদক হবনে? কালিলে রিজাল্ট চাই লম, কালিলে আপনাদেরকে চাই লোক, আমিও চাই লো, চাই লো আবেলি মানে আপনাদের আকো এটা লগ পাম। কালিলে আবেলি যেটা অফিসিয়ালি রিজাল্ট ঘোষণা হব, উপায়ুক্ত সকলে যেটা তথ্যবিল মুক্তি করব কোনে কিমান ভোট পালে, তারপর মানে কালিলে ইয়াত এই ধরনের যান অন্যান্য বিষয় আছে সকলের উত্তর দিম। কিন্তু আজি বিশেষকে আটাইতকে সর্বকালের দুর্নীতিগ্রস্ত দেশের ভিতর দুর্নীতিগ্রস্ত এজন মুখ্যমন্ত্রী কি পর্যায়ত বিজুলি বাতির নামত লুণ্ঠনের এটা পরিকল্পনা ষড়যন্ত্র করেছে সে মানে আপনাদের জানাইছো। কালিলে আবেলি সকল কথা আমি উবির পাতি। ধন্যবাদ।